প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র 2023 সম্পূর্ণ উত্তর সহ বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমাদের দেখতেই হবে বন্ধুরা 90 মার্কের জীবন বিজ্ঞান প্রশ্নপত্র একবারে সম্পূর্ণ তোমাদের জন্য সলভ করে দিয়েছি তাহলে দেখে নেওয়া যাক মাধ্যমিক কোশ্চেন পেপার লাইফ সায়েন্স 2023 উইথ অ্যান্সার বিভাগ ক সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যক প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করো 15টি প্রশ্ন 15 মার্ক একের এক টপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো উত্তর অপশন ঘ এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন একের দুই নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো বন্ধুরা এখানে সঠিক নয় খ অ্যাড্রিনালিন হার্ট উৎপাদন কমায় বাকিগুলো সঠিক তিন নম্বর প্রশ্ন মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো উত্তর 12 জোড়া মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো উত্তর গ 12 জোড়া চার নম্বর প্রশ্ন অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো উত্তর ঘ ক্রোমোজোম ও বেম তন্তু গঠিত হয় না ক্রোমোজোম ও বেম তন্তু গঠিত হয় না অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো উত্তর অপশন গ বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে ছয় নম্বর প্রশ্ন সঠিক জোটি নির্বাচন করো এবং লেখো অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার কর্কটগম প্ল্যানেরিয়া সঠিক জোটি নির্বাচন করো এবং লেখো ছয় নম্বর প্রশ্নের ঘ ঘ উত্তর কর্কটগম প্ল্যানেরিয়া সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার বীজপত্রের বর্ণ হলুদ বীজপত্রের বর্ণ হলুদ এটি প্রকট গুণ আট নম্বর প্রশ্ন আর আর ওয়াই ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো অপশন ক ইজ দ্য রাইট অ্যান্সার এক ধরনের উত্তর হবে এক ধরনের নয় নম্বর প্রশ্ন নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো অপশান ঘ আর আর ওয়াই ওয়াই ও আর আর ওয়াই ওয়াই দেখো অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার দশ নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তার শনাক্ত করো অপশান খ ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা হলো অপশান খ ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম এগারো নম্বর প্রশ্ন ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার অর্জিত গুণের বংশাণুর অর্জিত গুণের বংশানুসরণ অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার বারো নম্বর প্রশ্ন নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো অপশান ঘ মৌমাছি ১৩ নম্বর প্রশ্ন নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীবন বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো অপশান ঘ ক্লোরিনযুক্ত কীটনাশক ১৪ নম্বর প্রশ্ন নিচের কোন সজ্জাটি গরুমারা কর্বেট কুলিক নন্দাদেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্দেশ করো অপশান গ জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ তাহলে দেখো এখানে যে গরুমারা জাতীয় উদ্যান কর্বেট জাতীয় উদ্যান কুলিক অভয়ারণ্য এবং নন্দাদেবী হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ তাহলে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার ১৫ নম্বর প্রশ্ন দেখে নাও ১৫ নম্বর প্রশ্ন বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাজমা এবার বিভাগ খ দেখে নেওয়া যাক নিচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো নিচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো তাহলে এখানে ২১টা করলে ২১ মার্ক
প্রথমে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি। দুয়ের এক দেখে নাও তোমরা। অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়, তাহলে এখানে শূন্যস্থানে হবে অ্যাড্রিনালিন। দুয়ের দুই, ডিএনএ, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ শূন্যস্থানে বসাবে। অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম। দুয়ের তিন নম্বর প্রশ্ন, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে সংকরায়ন বলে, তাহলে শূন্যস্থানে তোমরা বসাবে সংকরায়ন। দুয়ের চার নম্বর প্রশ্ন দেখে নাও, জীবন উৎপত্তির আদি পর্যায়ে কোয়া সার্ভেট ছিল কিছু বৃহৎ কোলোয়েড অণুর সমন্বয়। দুয়ের পাঁচ নম্বর প্রশ্ন, সর্পগন্ধা গাছের মূল থেকে শূন্যস্থানে বসাবে রেসারপিন পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। দুয়ের ছয় নম্বর প্রশ্ন, নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে ক্রায়ো সংরক্ষণ বলে। ক্রায়ো সংরক্ষণ শূন্যস্থানে হবে দুয়ের ছয়ে, দেখো ক্রায়ো সংরক্ষণ। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি, পাঁচ মার্ক। দুয়ের সাত নম্বর প্রশ্ন, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়, সত্য। আট নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, মিথ্যা। নয় নম্বর প্রশ্ন, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, মিথ্যা। দশ নম্বর প্রশ্ন, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশ বৃদ্ধি করে, এটিও মিথ্যা। এগারো নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয়, এটি এটিও মিথ্যা হবে। দেখো পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয়, মিথ্যা। বারো নম্বর প্রশ্ন, অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরো ট্রান্সমিটার, সত্য। নিউরো ট্রান্সমিটার, এটি সত্য। বারো নম্বর প্রশ্নের উত্তর, এটি হচ্ছে সত্য। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে, আমরা দেখে নেব। প্রেস বায়োপিয়া উত্তর হবে, দেখে নাও, এটি হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। তারপর দেখে নেওয়া যাক, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা উত্তর হবে, দেখে নাও। কলা অঙ্গ ও তন্ত্র গঠন, চ, কলা অঙ্গ ও তন্ত্র গঠন। এরপর দেখব পনেরো, কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ উত্তর হবে BBRR, ছ দাগ, এখানে দেখে নাও, ছ দাগ একেবারে শেষেরটি, BBRR। দুয়ের ষোলো, হট ডাইলিউট স্যুপ উত্তর হবে, দেখে নাও, হ্যালডেন, অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যালডেন। এরপর দেখে নেব আমরা সতেরো দাগ, দেখে নাও, অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় উত্তর হবে ঘ, ডান দিকে দেখানো, দেখে নাও ঘ, জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। এরপরে আমরা দেখব সেন্ট্রোজম, সেন্ট্রোজম উত্তর হবে উঙ্গদাগ, ডান দিকে দেখে নাও, প্রাণীকোষ ও বিভাজনের সময় বেমতন্তু গঠন। এবার একই শব্দে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটি। ১৯ নম্বর প্রশ্ন, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, এখানে দেখো গ্লোসোফ্যারিঞ্জিয়াল, অকিউলো মোটার, ট্রাইজেমিনাল এবং অক্সিটোসিন, অক্সিটোসিন হবে বিসদৃশ এবার কুড়ি নম্বর প্রশ্ন, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী, উত্তর দেখো, কুড়ির উত্তরটা দেখে নাও, প্রতিসারক মাধ্যম হিসেবে আলোর প্রতিসরণে সাহায্য করা। একুশ নম্বর প্রশ্ন, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, যেমন জোড় কলম হচ্ছে আম, শাখা কলম জবা। ২২ নম্বর প্রশ্ন, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কী, উত্তর দেখে নাও ২২-এর, হিমোফিলিয়া রোগের জিনটি প্রচ্ছন্ন প্রকৃতির হওয়ার জন্য এই রোগটি শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। ২৩ নম্বর প্রশ্ন,
মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো। উত্তর হবে 1:2:1। তাহলে 23-এর উত্তর হচ্ছে 1:2:1। 24 নম্বর প্রশ্ন, সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তর অপসারী বিবর্তন। 24-এর উত্তর অপসারী বিবর্তন। 25 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি 1টি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরলের বর্জ্য। উত্তর হবে জল দূষণ। বন্ধুরা 25-এর উত্তর হবে জল দূষণ। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি 1টি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। তাহলে উত্তর হচ্ছে, এখানে দেখে নাও, জল দূষণ। এরপর 26 নম্বর প্রশ্ন, কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অনুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বিভাগ গ, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে। আগে প্রশ্নগুলো দেখে নাও, তারপর উত্তরগুলো আমি তোমাদের জন্য বলে দিয়েছি। ভিডিও শেষে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আছে, সম্পূর্ণ প্রশ্ন বা প্রশ্নের উত্তর সহ কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তাই আগে প্রশ্নগুলো দেখে নাও, এরপর উত্তরগুলো দেখে নাও। 3-1, দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। 3-2, প্রশ্নগুলো আগে ভালো করে দেখে নাও। মেনিঞ্জেস ও সিএসএফ এর অবদান বিবৃত করো। 3-3, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোনটি কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। 3-4, অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। 3-5, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমোটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনা দুটির তাৎপর্য কী কী তা বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, অযৌন ও যৌনজননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। জনিত্রী জীবের সংখ্যা, অপত্য জনুর প্রকৃতি। 3-7, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো। ক্রোমোজোমগুলির কোষের বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা, বেমতন্তুর বিলুপ্তি, নিউক্লীয় পর্দা ও নিউক্লিয়লাসের বিলুপ্তি, অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন। 3-8 নম্বর প্রশ্ন দেখে নাও, মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো, এরকম বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো। 3-9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যায়, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। 3-10, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো। 3-11, বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে, এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়টি বাঘ ছাড়া হলো? বেঁচে থাকতে গিয়ে ওই বাঘদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে নিয়ে লেখো। 12 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যা, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো। 3-13, শিম্পাঞ্জিরা খাবার জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। 3-14, নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো, গ্রিন হাউস গ্যাস, এসপিএম, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, অভঙ্গুর রাসায়নিক কীটনাশক। প্রত্যেকটির উত্তর আমি করে দিয়েছি, এই প্রশ্নগুলো পড়ার শেষে তোমরা উত্তরগুলো দেখে নেবে। জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। 3-16, একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো। 3-17, চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার একটি প্রধান কারণ, যে যে কারণে এই চোরা শিকার ঘটে তার 4টি কারণ নির্ধারণ করো। এবার বিভাগ ঘ দেখে নাও, এখানে
नीचे छयटी प्रश्न बा तार विकल्प प्रश्नेर उत्तर लिखते हबे। एखाने छयटी प्रश्नेर उत्तर 30 मार्क। ताहले प्रथमे देखे नेया जाक चारेर एक। एकटी आदर्श निउरनेर परिच्छन्न चित्र अंकन करो एबं निम्नलिखित अंशगुली चिह्नित करो। देखो क डेंड्रन, ख रैनभियर एर पर्व, ग मायोलिन सीद एबं घ श्वान कोष। अथवा एटा देखो प्राणी कोषेर माइटोसिस कोष विभाजनेर एनाफेज दशार परिच्छन्न चित्र अंकन करे निम्नलिखित अंशगुली चिह्नित करो। मेरु अंचल, ख बेमतंतु, ग क्रोमाटिड, घ सेंट्रोमियर। चार दुई नम्बर प्रश्न, कोनो जीवेर जन्य प्रजनन गुरुत्वपूर्ण केन? मियोसिस वैशिष्ट्यगतभावे माइटोसिस थेके पृथक, तुमि किभाबे बक्तव्यटिर यथार्थता प्रमाण करबे? दुई जोग तीन शनशन पास। अथवा ए प्रश्न देखो, उपयुक्त कारणसह अजौन जननेर पाँचटि पद्धति वर्णना करो। चार तीन नम्बर प्रश्न, একটি বিশুদ্ধ কালো বিবি ও অমসৃণ লোমযুক্ত আর আর গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ছোট হাতের দেখো স্মল লেটারের বিবি ও মসৃণ লোমযুক্ত স্মল লেটারের এন আর আর গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলাফল এফ টু জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তা বিবৃত করো। অথবা দেখে নাও, থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়? সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর সময় কী পরামর্শ দেওয়া হয়? চার চার নম্বর প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। অথবা ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে? চারের পাঁচ, নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ। যুক্তি সহ উক্তিটি সমর্থন করো। অথবা গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীব বৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান তিনটি ঘটনা ব্যাখ্যা করো। চার ছয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে তার সার সংক্ষেপ করো। শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়, এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো। অথবা একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত তিনটি সমস্যা শনাক্ত করলে, খাদ্যঘাতক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত, নগরায়নের জন্য লবণম্বু উদ্ভিদ ধ্বংস, উষ্ণতা বৃদ্ধির উপর এদের প্রভাব কী কী হতে পারে তা বিশ্লেষণ করো। সুন্দারল্যান্ড হট স্পটের অবস্থান ও এর জীব বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো। তাহলে তিন যোগ দুই পাস। এবার আমরা উত্তরগুলো দেখে নেব। প্রথমে দেখো শর্ট কোশ্চেনের উত্তর প্রশ্নের সাথে করে দিয়েছিলাম, এইবার দুই মার্কের থেকে যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তরগুলো আমি করে দিচ্ছি, দেখে নেওয়া যাক। বিভাগ গ থেকে দেখে নাও এবং ক খ এই দুটো বিভাগের প্রশ্নের উত্তর কিন্তু আগেই প্রশ্নের সঙ্গে দিয়ে দিয়েছি। এবার দেখে নাও বিভাগ গ। তিনের এক নম্বর প্রশ্ন, শব্দ তরঙ্গ শ্রবণ বায় উদ্দীপনা থেকে অন্তঃকর্ণের গ্রাহক অঙ্গ থেকে কী হচ্ছে? স্নায়ু উদ্দীপনা বায় পরিবহন, তার থেকে সুষুম্নাকাণ্ডের স্নায়ুকেন্দ্র, তা থেকে কারক অঙ্গ হাত পায়ের পেশি, শেষে সাড়া প্রদান বা দরজা খোলা। তিনের দুই নম্বর প্রশ্ন, মেনিনজেসের অবস্থান মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের বাইরের দিকে তন্তুময় পর্দারূপে মেনিনজেস অবস্থিত। তিনের দুয়ের দ্বিতীয় অংশ সিএসএফ এর অবস্থান, সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড মস্তিষ্কের বিভিন্ন প্রকোষ্ঠে মেনিনজেসের সাব অ্যারাকোনয়েড স্পেস এবং সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালীর ভিতরে অবস্থিত। তিনের তিন নম্বর প্রশ্ন ও তার উত্তর, উদ্ভিদের বীজের ওপর জিবেরেলিন হরমোনের প্রভাব, প্রতিটি বীজের
উদ্ভিদের বীজের ওপর জিবেরেলিন হরমোনের প্রভাব, উত্তর দেখে নাও। প্রতিটি বীজের একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জীবনের লক্ষণ প্রকাশ পায় না। বীজের এই দশাকে সুপ্তাবস্থা বলে। জিবেরেলিন মুকুলের এই সুপ্তাবস্থা দূর করে। বীজের সুপ্তাবস্থায় এর মধ্যে জিবেরেলিন পরিমাণ কম থাকে। অঙ্কুরোদ্গমের আগে বীজে এই হরমোনের পরিমাণ বাড়তে থাকে, এর ফলে বীজ মধ্যস্থ উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি পায়, যা বীজের সুপ্তাবস্থা দূর করে এবং অঙ্কুরোদ্গম ঘটায়। এবার দ্বিতীয় অংশটা দেখে নাও। উদ্ভিদের পর্ব মধ্যের ওপর জিবেরেলিন হরমোনের প্রভাব। জিবেরেলিন উদ্ভিদের কাণ্ডের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, সঠিকভাবে কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে সঠিকভাবে কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। এই হরমোন উদ্ভিদের নিবেশিত ভাজক কলাকোষের বিভাজন ঘটায়, ফলে পর্বমধ্য অংশের বৃদ্ধি ঘটে ও উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। 3-4 প্রশ্ন। চোখে প্রধানত 4টি প্রতিসারক মাধ্যম থাকে। বাইরে থেকে ভিতরের দিকে এগুলি হলো কর্নিয়া, অ্যাকোয়াস হিউমার, লেন্স ও ভিট্রিয়াস হিউমার। 3-5 প্রশ্ন। প্রশ্নের উত্তর দেখে নাও। 3-5 প্রশ্নের উত্তর। ক্রোমোজোম সংখ্যার হ্রাসের গুরুত্ব। মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বলে জনন কোষে অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক হয়। শুক্রাণু এন ও ডিম্বাণু এন এর নিষেকের ফলে জাইগোট ক্রোমোজোম সংখ্যা পুনরায় 2n বা ডিপ্লয়েড হয়ে যায়। অর্থাৎ মিয়োসিসে ক্রোমোজোম হ্রাসকরণ বা হ্যাপ্লয়েড হয়ে যাওয়ার জন্য জীবের জীবনচক্রে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে। দ্বিতীয় অংশ। 3-5 প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময়ের গুরুত্ব। ক্রসিং ওভারের ফলে নতুন জিনগত পুনর্বিন্যাস ঘটে, এর ফলে প্রকরণ সৃষ্টি হয়। ক্রসিং ওভার প্রমাণ করে যে ক্রোমোজোমে জিন তথা অ্যালিলগুলি সরলরৈখিকভাবে অবস্থান করে। এরপর দেখে নেওয়া যাক। তিনে 6 প্রশ্ন। অযৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য দেখে নাও। 2টি পার্থক্য। প্রথম, জননেত্রী জীবের সংখ্যা বিষয়। অযৌন জনন 1টি, যৌন জননে 1টি বা 2টি। এবার বিষয়, অপত্য জনুর প্রকৃতি। অযৌন জননের ক্ষেত্রে কোনো প্রকার প্রকরণ ঘটে না বলে তা জননেত্রী জনুর অনুরূপ হয়। যৌন জনের ক্ষেত্রে প্রকরণ সৃষ্টি হয় বলে অপত্য জনুর মধ্যে যথেষ্ট বৈচিত্র্য লক্ষ্য করা যায়। 3-7 প্রশ্ন দেখে নাও। বৈশিষ্ট্য আর ক্যারিওকাইনেসিসের দশা। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক। ক্রোমোজোমগুলির কোষের বিশুভ অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা, দশা মেটাফেজ দশা। বৈশিষ্ট্য, দেখো বেমতন্তুর বিলুপ্তি, তাহলে কোন দশা? টেলোফেজ দশা। নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি, প্রোফেজ দশা। অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন, উত্তর হবে অ্যানাফেজ দশা। এবার 3-8 প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। প্রশ্নের উত্তর, দৈর্ঘ্য বৈশিষ্ট্যের সাপেক্ষে লম্বা ও বেটে এবং ফুলের রং সাপেক্ষে বেগুনি ও সাদা হলো 2টি বিপরীত ধর্মী গুণ। দৈর্ঘ্য ও বৈশিষ্ট্যের সাপেক্ষে লম্বা ও বেটে এবং ফুলের রং সাপেক্ষে বেগুনি ও সাদা হলো 2টি বিপরীত ধর্মী গুণ। 3-9 প্রশ্নের উত্তর, বর্ণান্ধতা একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। বর্ণান্ধতা রোগের বাহক মহিলার সঙ্গে বর্ণান্ধ পুরুষের বিবাহ হলে তাদের পুত্র কন্যাদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে দেখানো হলো। তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখে নাও, বর্ণান্ধতা রোগের বাহক মহিলা আর এখানে বর্ণান্ধতা পুরুষ। তাহলে প্রথমে দেখে নাও, পি জনু সি প্লাস, এখানে সি থেকে সি প্লাস সি, আবার এখান থেকে চেকার বোর্ডের মাধ্যমে দেখো যে বর্ণান্ধতা পুরুষের সি, এখান থেকে সি, তারপর দেখো গ্যামেটে দেখো সি প্লাস, এখানে সি, আর এইদিকে হচ্ছে বর্ণান্ধতার পুরুষের থেকে শুধু সি। তাহলে বাহক মহিলা থেকে সি প্লাস আর সি আসছে, আর বর্ণান্ধ পুরুষ থেকে শুধু সি। তাহলে এফ জনুর চেকার বোর্ড, এবার এফ জনুর চেকার বোর্ডে তোমরা দেখতে পাবে যে পজিটিভ আর এখানে নেগেটিভ দেখা যাক, সি প্লাস, সি প্লাস, এখানে সি প্লাস বাই
সি, এখানে সি প্লাস আছে, দেখো বর্ণান্ধতা রোগের বাহক কন্যা, আর এখানে স্বাভাবিক পুত্র দেখে নেওয়া যাক। তাহলে শেষে দেখা যাক, সি বা এখানে সি বর্ণান্ধ কন্যা, এখানে বর্ণান্ধ পুত্র, ঠিক আছে। অর্থাৎ এই দম্পতির কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 50%, মানে 50%, অর্ধেক অর্ধেক। 3-10 নম্বর প্রশ্ন, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম হলো থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া। মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম হলো থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া। 11 নম্বর প্রশ্নের উত্তর, বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে সেগুলি হলো। 11 নম্বরের প্রশ্ন, তার উত্তর দেখে নাও। বাঘেদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে সেগুলি হলো, 1, পরিবেশগত সংগ্রাম। প্রথমত, অন্য অভয়ারণ্য থেকে আনা বাঘগুলির নতুন বসতি অঞ্চলে মানিয়ে নিতে সমস্যা হবে। দ্বিতীয়ত, হরিণ বেশি থাকায় বনে ঘাস পাতা ঝোপের মাত্রা হ্রাস পাবে, বাঘের লুকিয়ে থাকার জায়গার অভাব হবে। 2, আন্তঃপ্রজাতি সংগ্রাম। হরিণ শিকারের জন্য বাঘগুলিকে আন্তঃপ্রজাতি সংগ্রামের সম্মুখীন হতে হবে এবং অপেক্ষাকৃত বেশি পরিশ্রম করতে হবে। 3, আন্তঃপ্রজাতি সংগ্রাম। একই অঞ্চলে নতুন ও পুরনো বাঘগুলির মধ্যে এলাকা দখল ও প্রজননের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রাম হবে। 3-12 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। লবণ সহনের জন্য সুন্দরী গাছের দুটি অভিযোজন হলো। প্রথমে, 1, কাণ্ডের অভিযোজন। কাণ্ডের শাখা প্রশাখার বিভিন্ন অঙ্গের কোষে অবস্থিত ভ্যাকুয়েলের মধ্যে অতিরিক্ত লবণ এরা সঞ্চিত করে রাখে। দেহে লবণ সঞ্চয়ের পরিমাণ মাত্রাতিরিক্ত হলে এরা বাকল মোচনের মাধ্যমে অতিরিক্ত লবণ নির্গত করে থাকে। 2, পাতার অভিযোজন। জল শোষণের মাধ্যমে গৃহীত অতিরিক্ত লবণ পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে নির্গত হয়ে থাকে। অনেক সময় উদ্ভিদ পাতায় সঞ্চিত অতিরিক্ত লবণকে পত্রমোচনের সাহায্যে রেচিত করে থাকে। 3-13 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর, শিম্পাঞ্জিরা প্রথমে কোনো একটি গাছের ডাল ভেঙে নেয়, তারপর ওই ডালের পাতাগুলি ছিঁড়ে ফেলে দিয়ে ডালটিকে উইঢিপের মধ্যে প্রবেশ করিয়ে গর্তের সৃষ্টি করে। এরপর তারা আরেকটি সরু ডাল ভেঙে পাতা ছড়িয়ে ওই ডাল দ্বারা সৃষ্ট গর্তে প্রবেশ করায়। উইপোকারা ওই সরু ডালটির গা বেয়ে সারিবদ্ধভাবে ঢিপির থেকে বাইরে বের হতে থাকলে শিম্পাঞ্জিরা ওই উইপোকাগুলোকে খাদ্য হিসাবে খেয়ে ক্ষুধা নিবারণ করে। এইভাবে শিম্পাঞ্জিরা উইপোকা শিকার করে। এবার দেখে এনাও 3-14 দাগের প্রশ্নের উত্তর, দূষক ও তার প্রভাব। গ্রিন হাউস গ্যাস প্রভাব, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, SPM দূষক, এর প্রভাব মানুষের শরীরে শ্বাসতন্ত্রের জ্বালা ও শ্বাসকষ্ট, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, এর প্রভাব ইউট্রোফিকেশন ও জৈব সঞ্চয়ন, অভঙ্গ রাসায়নিক কীটনাশক, এর প্রভাব জৈব সঞ্চয়ন ও জীব বিবর্ধন। 3-15 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যায়। জলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন বহিরাগত প্রজাতি হলো কচুরিপানা। স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন বহিরাগত প্রজাতি হলো আমেরিকান আরশোলা। 3-16 নম্বর প্রশ্ন, একটি বিপন্ন সরীসৃপ প্রজাতি হলো কুমির। কুমিরের ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি হলো, 1, কুমির প্রজননের জন্য অভয়ারণ্য তৈরি ও তার পরিচালনা। 2, ক্যাপটিভ ব্রিডিং দ্বারা অভয়ারণ্য নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি ও প্রজননে সাহায্য করা। 3, চোরা শিকার ও কুমিরের ডিম সংগ্রহ প্রতিরোধ করা। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি সংরক্ষণ স্থান হলো ভগবতপুর কুমির প্রকল্প সুন্দরবন। তিনে 17 নম্বর প্রশ্নের উত্তর, চোরা শিকারের কারণ কী দেখে নাও। 1, কয়েকটি পশুর দেহজ উপাদান নান্দনিক উপাদানরূপে গৃহসজ্জায় ব্যবহার করা হয়, যেমন লাল পান্ডার, ঝালর ল্যাজ, বাঘের চামড়া, চন্দন কাঠ ইত্যাদি। 2, বিভিন্ন পশুর দেহজ উপাদান আয়ুর্বেদিক ওষুধের অনুপান হিসেবে ব্যবহৃত হয়, যেমন বাঘের হাড়। 2, বহু প্রাণীর দেহাংশ যেমন চামড়া, হাড়, শিং, খড়গ প্রভৃতি বিক্রির মাধ্যমে অনেক অর্থ বেআইনি পথে উপার্জন করার সুযোগ থাকে। 4, অনেক প্রাণীর মাংস খাদ্যরূপে ব্যবহৃত হয়, যেমন হরিণ, কচ্ছ। এবার 4-1 আমরা দেখে নেব আদর্শ নিউরনের চিত্র। তাহলে আদর্শ নিউরন দেখে নাও ভালো করে, তোমরা এই চিত্রটি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। এগুলো হচ্ছে ডেনড্রন, এই হচ্ছে র্যানভিয়ারের পর্ব,
এখানে এ হচ্ছে শোয়ান কোষ, এখানে মায়েলিন সিদ, চারটি অংশ চিহ্নিত করতে বলেছে, ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, মায়েলিন সিদ এবং শোয়ান কোষ। অথবা দেখে নাও, প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার চিহ্নিত চিত্র। এটা হচ্ছে সেন্টোমিয়ার, এটা হচ্ছে ক্রোমোটিড, এই হচ্ছে বেমতন্তু, আর এটা হচ্ছে মেরু অঞ্চল। তাহলে চারটি অংশ, সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, বেমতন্তু এবং মেরু অঞ্চল। চারের দুই নম্বর প্রশ্নের উত্তর, প্রজননের গুরুত্ব কি? প্রজননের গুরুত্ব দেখে নেওয়া যাক। প্রজননের গুরুত্ব, জীবজগতে প্রজননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি নিম্নরূপ। এক, অস্তিত্ব রক্ষা করা। প্রজননের সাহায্যে জীব নতুন অপত্য সৃষ্টি করে, ফলে তার নিজ প্রজাতির সদস্য সংখ্যা বৃদ্ধি পায় এবং প্রজাতির অস্তিত্ব বজায় থাকে। দুই, বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা অটুট রাখা। প্রজননের ফলে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, এর ফলে জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় থাকে। তিন, জীবজগতের ভারসাম্য রক্ষা। জীবের মৃত্যুর ফলে জীবের সংখ্যার হ্রাস ঘটে। প্রজননের ফলে নতুন জীব সৃষ্টির মাধ্যমে মৃত্যুজনিত সংখ্যা হ্রাস পূরণ হয়, এর ফলে পৃথিবীতে জীবের ভারসাম্য তথা বাস্তুতান্ত্রিক সাম্য বজায় থাকে। চার, জীব অভিব্যক্তি। যৌন জননের দ্বারা জীবদেহে মিউটেশন বা পরিব্যক্তি ঘটে, আবার মিউটেশনের ফলে জীবদেহের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য বা ভেদ বা প্রকরণের উদ্ভব হয়। প্রকরণ জীবের অভিযোজন ও অভিব্যক্তিতে সহায়তা করে। এবার চারের দুই নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর, মায়োটেসিস, মাইটোসিস ও মিওসিসের পার্থক্য। মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। প্রথম, সম্পাদনের স্থান। মাইটোসিস, দেহকোষ এবং সাধারণ সংখ্যা বৃদ্ধির সময়ে জনন কোষে মাইটোসিস ঘটে। মিওসিসের ক্ষেত্রে জনন মাতৃকোষ থেকে জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় ঘটে। অপত্য কোষের প্রকৃতি। মাইটোসিসের ক্ষেত্রে একটি জনিত্রী কোষ থেকে একবার বিভাজন দ্বারা দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। মিওসিসের ক্ষেত্রে জনিত্রী কোষ থেকে দুবার বিভাজন দ্বারা চারটি অপত্য কোষ সৃষ্টি হয়। তিন, ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি। মাইটোসিসের ক্ষেত্রে একটি সমবিভাজন অর্থাৎ উৎপন্ন অপত্য কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের সমান থাকে। মিওসিসের ক্ষেত্রে এটি হ্রাস বিভাজন অর্থাৎ উৎপন্ন চারটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। অথবা প্রশ্ন দেখে নাও, অযৌন জননের বিভিন্ন পদ্ধতি। জীবদেহে যেসব অযৌন জনন পদ্ধতি দেখা যায় সেগুলি হলো, প্রথমে দেখে নেওয়া যাক অযৌন জননের বিভিন্ন পদ্ধতি। জীবদেহে যেসব অযৌন জনন পদ্ধতি দেখা যায় সেগুলো হলো, এক, বিভাজন। অধিকাংশ এককোষী জীবে মাইটোসিস বা অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির দ্বারা দুটি বা দুইয়ের অধিক নতুন অপত্য সৃষ্টি করার পদ্ধতিকে বিভাজন বলে। নিচে বিভাজন পদ্ধতির কয়েকটি উদাহরণ দেয়া হলো। অ্যামিবা, এ দ্বিবিভাজন। তাহলে অ্যামিবার ক্ষেত্রে দ্বিবিভাজন দেখা যাক। অনুকূল পরিবেশে অ্যামিবার নিউক্লিয়াসটি অ্যামাইটোসিস পদ্ধতিতে দ্বিবিভাজিত হয়। এর সাইটোপ্লাজম বিভাজনরত নিউক্লিয়াসের লম্বতলে খাঁজ সৃষ্টি করে বিভাজিত হয় ও দুটি অপত্য সৃষ্টি করে। বহু বিভাজন, প্রতিকূল পরিবেশে অ্যামিবার ক্ষণপথ বিনষ্ট হয় ও সিস্ট প্রাচীর দ্বারা আবদ্ধ হয়। সিস্টের মধ্যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বহু বিভাজন দ্বারা অসংখ্য ক্ষুদ্র স্পোর তৈরি হয়। এই প্রকার বহু বিভাজনকে স্পোরুলেশন বলে। পরিবেশ অনুকূল হলে সিস্ট প্রাচীর বিভিন্ন স্পোরগুলি মুক্ত হয় ও নতুন অ্যামিবা সৃষ্টি করে। প্লাসমোডিয়ামের ক্ষেত্রে, এক্ষেত্রে বহু বিভাজন দুটি দশায় ঘটে, সাইজন্ট ও স্পোরন্ট দশায়। স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলীতে যথাক্রমে সাইজোগনি ও স্পোরগনি নামক বহু বিভাজন দ্বারা অসংখ্য অপত্য প্লাসমোডিয়াম তৈরি হয়। সাইজোগনি এবং স্পোরগনি দ্বারা সৃষ্ট অপত্য প্লাসমোডিয়ামদের যথাক্রমে মেরোজয়েট ও স্পোরোজয়েট বলে। দুই, রোমান হরপের দুই, কর্কটগম, যে বিশেষ ধরনের অযৌন জনন পদ্ধতিতে জনিত্র জীবদেহের কোনো প্রবর্ধিত দেহাংশ স্বতঃস্ফূর্তভাবে বিচ্যুত হয়ে অপত্য জীবদেহ সৃষ্টি করে তাকে কর্কটগম বলে, কর্কটগম বা বার্ডিং বলে। নিচের কর্কটগম পদ্ধতির কয়েকটি উদাহরণ হলো, দেয়া হলো, এক, ইস্ট মাতৃকোষের অসমান বিভাজনের ফলে ক্ষুদ্র প্রবর্ধকের মতো কর্ক সৃষ্টি হয়।
যার মধ্যে জনিত্রী নিউক্লিয়াস বিন্যস্ত থাকে। পরবর্তীকালে মাতৃদেহ থেকে কোরকটি বিচ্ছিন্ন হয় ও নতুন অপত্য ইস্ট তৈরি করে। বিশেষ ক্ষেত্রে টরুলা দশায় ইস্টের কোরকটি টরুলেশন পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে ছদ্ম মাইসেলিয়াম গঠন করে। এখানে দেখে নেওয়া যাক ইস্টের কোরকোদগম। দেখো এখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে কোরক, কোরক থেকে কোরকে নিউক্লিয়াসের প্রবেশ, এরপর অপত্য ইস্ট, ইস্ট দেখে নেওয়া যাক ইস্টের কোরকোদগম। এবার হাইডা, হাইডার কোরক জনিত্রীর দেহের বাইরে সৃষ্টি হয়, একে এক্সোজেনাস বার্ড বলে। প্রথমে প্রবর্ধকরূপে সৃষ্টি হয়, হওয়ার পর অপত্য হাইড্রার মুখছিদ্র, কোষিকা প্রভৃতির গঠন সম্পূর্ণ হয় এবং সেটি মাতৃদেহে বিচ্ছিন্ন হয়। তাহলে মাতৃদেহ থেকে কোরকের বৃদ্ধি, কোরকের বৃদ্ধি, এখানে দেখো একেবারে ডান দিকে দেখো অপত্য হাইড্রা, এরপর খণ্ডীভবন দেখে নেওয়া যাক। যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবের দেহ দুই বা ততোধিক খণ্ডে ভেঙে যায় ও প্রতিটি খণ্ড অপত্যের সৃষ্টি করে তাকে খণ্ডীভবন বলে। উদাহরণ স্পাইরোগাইরা নামক শৈবালের সূত্রাকার দেহটি জলস্রোতের প্রভাবে বা আঘাতজনিত কারণে খণ্ডিত হয়ে যায়। প্রতিটি দেহাংশ মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন অপত্য জীব সৃষ্টি করে। এখানে ভালো করে দেখে নেওয়া যাক, এই কোষ প্রাচীর নিউক্লিয়াস, ঠিক আছে, আর এই সাইডে খণ্ডীভবন হয়ে গেছে। দেখো দুটো অপত্য কোষ আলাদা সৃষ্টি হয়েছে, স্পাইরোগাইরার খণ্ডীভবন। চার, পুনরুৎপাদন। যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবের সামান্য দেহাংশ সম্পূর্ণ নতুন জীব সৃষ্টি করে তাকে পুনরুৎপাদন বলে। এই প্রকার অযৌন জনন পদ্ধতিকে মরফ্যালেক্সিস বলে। পক্ষান্তরে দেহের সামান্য অংশ বিচ্ছিন্ন হলে সেই হারানো দেহাংশ পুনঃস্থাপনকে বলে এপিমরফোসিস। উদাহরণ প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির দেহকোষের যে কোনো অংশ বিচ্ছিন্ন হলে প্রতিটি বিচ্ছিন্ন অংশ থেকে নতুন অপত্যের সৃষ্টি হয়। প্ল্যানেরিয়া ছাড়া স্পঞ্জ হাইড্রাতেও পুনরুৎপাদন দেখা যায়। প্ল্যানেরিয়ার পুনরুৎপাদনের চিত্র দেখে নাও। রেণু উৎপাদন ভালো করে দেখে নেওয়া যায়। যে অযৌন জনন পদ্ধতিতে মস ফয়েন্ট ছত্রাক দেহে সৃষ্ট এককোষী রেণু জনিত্রীর দেহ থেকে আশপাশে ছড়িয়ে পড়ে এবং নতুন অপত্য সৃষ্টি করে তাকে রেণু উৎপাদন বা স্পোরুলেশন বলে। নিচে রেণু উৎপাদন পদ্ধতির কয়েকটি উদাহরণ দেয়া হলো, এখানে ভালো করে দেখে নেওয়া যাক। যেরকম কনিডিয়া, তারপর এখানে দেখে নেওয়া যাক ক্ষতে স্পোরনজিওফোর। এবার গতে দেখো ছত্রাক অনুসূত্রে ক্লামাইডোস্পোর এবং ঘতে রেণুস্থলী। এবার দেখে নেওয়া যাক ছত্রাকে বিভিন্ন রকম গঠনের এবং গমন ক্ষমতাযুক্ত বা গমন ক্ষমতাবিহীন রেণু দেখা যায় যা উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে অপত্য ছত্রাক গঠন করে। বিভিন্ন ধরনের রেণুগুলো হলো চলন ক্ষমতাযুক্ত জিওস্পোর, চলন ক্ষমতাবিহীন অ্যাপ্লানোস্পোর, পুরু প্রাচীরযুক্ত ক্লামাইডোস্পোর, অনুসূত্র খণ্ডীভবনের দ্বারা সৃষ্ট ওইডিয়া ও কর্নিডিয়া, স্পোরনজিওস্পোর। দুই, মস ও ফার্ন, মসের রেণুধর উদ্ভিদের রেণুধর কলা থেকে রেণু সৃষ্টি হয়। ফার্নের রেণুধর উদ্ভিদের রেণুস্থলীতে সম আকৃতির রেণু বা বিষম আকৃতির রেণু উৎপন্ন হয়। চার, তিন নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। দেখো বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিক বিবিআরআর এর সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিক, দেখো ছোটো হাতের বিবিআর এর সংকরণের ফলাফল F2 জনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখানো হলো। ভালো করে দেখে নাও চেকারবোর্ডের সাহায্যে। বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত পুরুষ গিনিপিক, দেখো ক্যাপিটাল লেটারে বিবিআরআর, আর বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত স্ত্রী গিনিপিক দেখো স্মল লেটারে বিবিআরআর, এদের সংকরায়ন হচ্ছে দেখো পি জনু আর গ্যামেট থেকে, এখানে বিবিআর থেকে বিবিআর, আর এখানে বিবিআর থেকে স্মল লেটারে বিআর, তার ফলে পি জনুতে দেখো বিবি মানে ক্যাপিটাল বি ছোট স্মলের বি ক্যাপিটাল আর স্মল আর,
এইভাবে সংকরায়ন দেখো শঙ্কর কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিক কিন্তু সৃষ্টি হবে। এবার দেখো পুরুষ বিবিআরআর আর এখানে স্ত্রী বিবিআরআর এদের সংকরায়নের ফলে কি হচ্ছে দেখো গ্যামেটে বিআর মানে এখানে টোটালি ক্যাপিটাল লেটারে বিআর তারপর ক্যাপিটাল লেটারে বি স্মল লেটারে আর এ থেকে বিআর বিআর এবং স্ত্রীর ক্ষেত্রে দেখো এখানে বিআর 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 এটি কিন্তু সংগঠিত হয়েছে। এবার দেখো এফ জনুর চেকারবোর্ড এটা তো গেল, এবার চেকারবোর্ডটি ভালো করে দেখো এফ জনুর চেকারবোর্ড এফ টুতে এফ টু জনুর চেকারবোর্ডটা ভালো করে দেখে নাও। প্রথম লাইনে বি বিআর এখানে বিবি আর আর অমসৃণ অমসৃণ লোমযুক্ত কালো আর কি, তারপর দেখো বিআর বিবি আর আর কালো অমসৃণযুক্ত লোম। বন্ধুরা তোমরা এটা আমি এটা বলছি না, তোমরা ভালো করে দেখে নাও এবং এটি কিন্তু তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তাহলে এফ টু জন্য চেকারবোর্ডটা ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। এরপর দেখো এফ টু জনিতে প্রাপ্ত গিনিপিকের বৈশিষ্ট্য ভালো করে দেখে নাও। ফিনোটাইপ আছে, জিনোটাইপ, জিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত, কালো অমসৃণ লোমযুক্ত দেখো জিনোটাইপ এর দেওয়া আছে, কালো মসৃণ লোম, তারপর সাদা অমসৃণ লোম, সাদা মসৃণ লোম, প্রত্যেকটির ফিনোটাইপিক অনুপাত দেওয়া আছে 9-3-3-1 আর জিনোটাইপিক অনুপাত দেওয়া রয়েছে। বন্ধুরা এগুলো তোমরা ভালো করে দেখে নাও আর স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবার দেখে নেওয়া যাক সিদ্ধান্ত। দুই বা তার বেশি বিপরীত ধর্মী যুগ্ম বৈশিষ্ট্যের উপাদানগুলি জনিত্রী থেকে অপত্য জনুতে সঞ্চারিত হলেও তারা মিশ্রিত হয় না, বরং অপত্যের জননকোষ তৈরির সময় এরা পরস্পর থেকে পৃথক হয় এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয় স্বাধীনভাবে জননকোষে সঞ্চারিত হয়। এটাই মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র। এইবার অথবা দেখো অথবা প্রশ্নের উত্তর দেখে নাও। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি লেখো এবং সেই সঙ্গে তার দ্বিতীয় অংশ দেখো অথবা প্রশ্নের দ্বিতীয় অংশ থ্যালাসেমিয়া ও জেনেটিক কাউন্সেলিং। তাহলে প্রথমে আমরা দেখে নেব থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো। এক, হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হওয়ার ফলে তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়। হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হওয়ার ফলে তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়। দুই, রোগীর দেহে বারবার রক্ত সঞ্চারণের প্রয়োজন হয় বলে দেহের বিভিন্ন অংশে লৌহ সঞ্চিত হয় যার ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন হৃৎপিণ্ড, অন্তঃক্ষরাগ্রন্থি, যকৃৎ, লিহা প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। তিন, অস্থিমজ্জা অতিরিক্ত বৃদ্ধি পায় বলে হাড়ের গঠন বিকৃতি ঘটে এবং রোগীর মুখ ও মাথার খুলির হাড়ের গঠন অস্বাভাবিক হয়। চার, রোমানহরফের চার, যকৃৎ ও ক্লিহার বৃদ্ধি ঘটে, এদের যথাক্রমে হেপাটোমেগালি ও স্প্লিনোমেগালি বলা হয়। পাঁচ, রোমানহরফের পাঁচ, এছাড়া এই রোগে বৃদ্ধি ব্যাহত হয় এবং জন্ডিস, ক্লান্তি প্রভৃতি লক্ষণ দেখা দেয়। থ্যালাসেমিয়ার প্রকারভেদ অনুসারে মানুষের দেহে রোগের তীব্রতা ও লক্ষণগুলি আলাদা হয়। এবার দ্বিতীয় অংশ দেখে নেওয়া যাক অথবা দেখে নাও দ্বিতীয় অংশ থ্যালাসেমিয়া ও জেনেটিক কাউন্সেলিং। এক, বাবা ও মা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে অপত্যের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। জেনেটিক কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ভ্রূণের থ্যালাসেমিয়া রোগটি সৃষ্টি হয়েছে কিনা তা নির্ধারণ করেন এবং প্রয়োজনে ভ্রূণ বিনষ্ট করে নতুন গর্ভধারণের ব্যাপারে পরামর্শ দেন। বিবাহ পূর্বে দুইজন পার্টনারই বাহক নির্ণীত হলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে তা ব্যাখ্যা করা হয়। সম্ভব হলে এই বিবাহ এড়িয়ে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়। যে কোনো একজন থ্যালাসেমিয়া বাহক হলে শিশু রোগটির বাহক হতে পারে সে সম্বন্ধে বাবা মাকে সচেতন করা হয়। শিশুটির জিনগত অবস্থাও জেনেটিক কাউন্সেলর জন্মের পর নির্ধারণ করানোর পরামর্শ দান করেন। এর ফলে ভবিষ্যতে শিশুটির পরিবার পরিকল্পনায় তা সাহায্য করে। চার দাগে দেখে নেওয়া যাক থ্যালাসেমিয়ার বাহক মাতা গর্ভাবস্থায় অনেক সময় অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভোগেন। থ্যালাসেমিয়া বাহক মাতা গর্ভাবস্থায় অনেক সময় অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভোগেন। জেনেটিক কাউন্সেলর সে বিষয়টি তার পরিবারের কাছে তুলে ধরেন। চারের চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক জীবনের রাসায়নিক উৎপত্তি সম্পর্কিত ওপারিন ও হ্যালডেনের মতবাদের সপক্ষে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এদের মধ্যে সর্বপ্রথম ভলক্যানিক তড়িৎবীক্ষণ পরীক্ষা
পরীক্ষাটি করেন চিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড কুরে। এখানে ছবিটা দেওয়া রয়েছে, ভালো করে তোমরা দেখে নাও। তাহলে পরীক্ষা দেখে নেওয়া যাক, পরীক্ষা ব্যবস্থা। এই পরীক্ষার জন্য বিজ্ঞানীদ্বয় একটি বিশেষ যন্ত্র তৈরি করেন। প্রাচীন পৃথিবীর পরিবেশ সৃষ্টির জন্য উপকরণ হিসেবে তারা মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলীয় বাষ্প নেন। তাদের তৈরি যন্ত্রটিতে দুটি ফ্লাস্ক বর্তমান, এর মধ্যে বড় ফ্লাস্ক 5LT-তে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস মিশ্রণ 2:2:1 আয়তন অনুপাতে নেওয়া হয়। ছোট ফ্লাস্ক 500ml-টিতে জল রাখা হয়। বানারের সাহায্যে জল ফোটানো হয়। ফ্লাস্ক দুটি পরস্পর একটি কাচের টিউব দ্বারা যুক্ত থাকে, যার মাধ্যমে ছোট ফ্লাস্কের ফুটন্ত জল থেকে জলীয় বাষ্প বড় ফ্লাস্কে প্রবেশ করে। বড় ফ্লাস্কটিতে টাংস্টেন নির্মিত তড়িদ্বার দ্বারা 75,000 ভোল্টের উচ্চ তড়িৎমক্ষণ করা হয়, প্রাচীন পৃথিবীর বজ্রপাতের মতো। গ্যাস মিশ্রণটি এরপর বড় ফ্লাস্ক থেকে নির্গত হলে তাকে একটি নলের মধ্যে দিয়ে চালনা করা হয়। এরপর ঠান্ডা জলপ্রবাহ দ্বারা মিশ্রণটিকে ঘনীভূত করে সংগ্রহ করা হয়। সমগ্র ব্যবস্থাপনাটি 1 সপ্তাহ ধরে চালানো হয়। পর্যবেক্ষণ: পরীক্ষায় প্রাপ্ত রাসায়নিক পদার্থগুলির বিশ্লেষণের দ্বারা তারা 5টি অ্যামিনো অ্যাসিড পান। এগুলি হলো গ্লাইসিন, আলফা অ্যালানিন, বিটা অ্যালানিন, অ্যাসপারটিক অ্যাসিড ও আলফা অ্যামিনোবিউটাইরিক অ্যাসিড। পরবর্তী সময়কালে মিলার, এর ছাত্র জেফরি ভার্ডা ও অন্যান্যরা প্রায় 20টি অ্যামিনো অ্যাসিড ও অন্যান্য জৈব অ্যাসিড ওই পরীক্ষা ব্যবস্থা থেকে আবিষ্কার করেন। সিদ্ধান্ত: এই পরীক্ষার ফলাফলের বিশ্লেষণ করলে দেখা যায়, প্রাচীন পৃথিবীতে অক্সিজেনবিহীন বিজারক পরিবেশে বজ্রপাত, অতিবেগুনি রশ্মি বা অগ্নুৎপাতের তাপশক্তির উপস্থিতিতে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন প্রভৃতির বিক্রিয়ার ফলে জটিল যৌগের সৃষ্টি হয়। এই পরীক্ষায় প্রাপ্ত অ্যামিনো অ্যাসিড জীবের কোষে পাওয়া যায়। এগুলি জীবদেহ গঠনের গুরুত্বপূর্ণ উপাদান। পয়েন্ট 4, মিলার উরের পরীক্ষার গুরুত্ব। মিলার ও উরের পরীক্ষা অ্যাবায়োজেনেসিস তত্ত্বকে সমর্থন করে। এই তত্ত্ব অনুযায়ী প্রায় 3.7 বিলিয়ন বছর আগে অজৈব উপাদান থেকে প্রাণ সৃষ্টি হয়েছিল। তাদের পরীক্ষা হ্যালডেন ওপারিন তত্ত্বকেও সমর্থন করে। মিলার উরে পরীক্ষার সীমাবদ্ধতা: অ্যামিনো অ্যাসিড অজৈব উপাদান থেকে তৈরি হলেও তারা কীভাবে সমন্বিত হয়ে জীবন তৈরি করে তার ব্যাখ্যা পরীক্ষাটি দিতে পারেনি। বর্তমানে বহু বিজ্ঞানী মনে করেন যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে প্রাচীন পরিবেশে CO2 যথেষ্ট মাত্রায় ছিল, সেক্ষেত্রে পরীক্ষালব্ধ অ্যামিনো অ্যাসিডগুলি নাও পাওয়া যেতে পারে। অথবা প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় নিচে বর্ণনা করা হলো। প্রথম 1, ব্যবহার অব্যবহারের সূত্র। ল্যামার্কের মতে জীবদেহের কোনো অঙ্গ ক্রমাগত ব্যবহৃত হতে থাকলে অঙ্গটি শক্তিশালী, সবল ও সুগঠিত হয়। পক্ষান্তরে জীবদেহের কোনো অঙ্গ দীর্ঘদিন অব্যবহৃত থাকলে সেটি ক্রমশ দুর্বল ও নিষ্ক্রিয় হয়, অবশেষে অবলুপ্ত হয়ে যায়। ব্যবহারের সপক্ষে উদাহরণ: বহুকাল আগে জিরাফের গলা ছোট ছিল, কিন্তু কালক্রমে উঁচু গাছের পাতা খাদ্যরূপে গ্রহণের চেষ্টায় গলাটি ক্রমশ লম্বা হয়ে গেছে। এটি ব্যবহারের সপক্ষে প্রমাণ দেয়। অব্যবহারের সপক্ষে উদাহরণ: মানুষের পূর্বপুরুষের ল্যাজ ক্রমাগত অব্যবহারের ফলে আজ নিষ্ক্রিয় অঙ্গ কক্সিসে পরিণত হয়েছে। অতীতে উট পাখির ডানা সক্রিয় থাকলেও বংশ পরম্পরায় অব্যবহারের ফলে তা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এগুলি অব্যবহারের সপক্ষে যুক্তি দেয়। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ: ল্যামার্ক এই সূত্রে বলেন, আপন প্রচেষ্টায় জীবদ্দশায় যেসব বৈশিষ্ট্য জীব অর্জন করে সেই সব বৈশিষ্ট্য পরবর্তী বংশধরদের মধ্যে, অর্থাৎ এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয়। একথায় জীবের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে। যেমন বহুকাল আগে জিরাফের গলা ছোট ছিল, কিন্তু কালক্রমে উঁচু গাছের পাতা আহরণের চেষ্টায় তা ক্রমশ লম্বা হয়েছে। এই লম্বা গলার বৈশিষ্ট্যটি বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে আজকের লম্বা গলাযুক্ত জিরাফের আবির্ভাব হয়েছে। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান: মাছ উভচর প্রাণী, দেখো দ্বিতীয় অংশের উত্তর। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান: মাছ উভচর প্রাণী, সরীসৃপ, স্তন্যপায়ী প্রভৃতি বিভিন্ন মেরুদণ্ডী শ্রেণীর প্রাণীগুলির ক্ষেত্রে হৃৎপিণ্ডের গঠনগত জটিলতা ক্রমশ বৃদ্ধি পায়। যথা, এক মাছের হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ, একটি অলিন্দ ও একটি নিলয় বর্তমান। মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবলমাত্র কম অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। এদের হৃৎপিণ্ডে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের মিশ্রণ ঘটে।
দুই উভচর শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে তিনটি প্রকোষ্ঠ থাকে, এগুলি হলো দুটি অলিন্দ ও একটি নিলয়। ব্যাঙের ক্ষেত্রে কেবলমাত্র নিলয় অধিক অক্সিজেনযুক্ত ও কম অক্সিজেনযুক্ত রক্তের সামান্য মিশ্রণ ঘটে, অর্থাৎ এটি তুলনামূলকভাবে উন্নত হৃৎপিণ্ড। সরীসৃপ শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে আরও উন্নতি দেখেছেন। এদের হৃৎপিণ্ডে অসম্পূর্ণ চারটি প্রকোষ্ঠ থাকে, এগুলি হলো দুটি অলিন্দ ও অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয়। নিলয়ে অসম্পূর্ণ প্রাচীর থাকে বলে অধিক অক্সিজেনযুক্ত এবং কম অক্সিজেনযুক্ত রক্তের মিশ্রণ কম হয়। পাখি ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, ফলে এদের হৃৎপিণ্ডে অধিক অক্সিজেনযুক্ত রক্ত ও কম অক্সিজেনযুক্ত রক্ত একেবারে মিশতে পারে না, অর্থাৎ এদের হৃৎপিণ্ড সবচেয়ে উন্নত। অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ। এক, এই সকল মেরুদণ্ডী প্রাণীগুলির হৃৎপিণ্ডের মৌলিক গঠন এক, যদিও তা ক্রমশ জটিল হয়েছে, অর্থাৎ একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তনের পথে ক্রমশ জটিল জীবগুলির উৎপত্তি ঘটেছে। মাছ, উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীগুলি অভিব্যক্তির পথে মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন স্তরের প্রতিনিধি বিশেষ। তিন, হৃৎপিণ্ডের গঠনগত ও কার্যগত বিকাশ অনুযায়ী পৃথিবীতে এদের আগমন ক্রম বোঝা যায়, অর্থাৎ এদের আগমনের ক্রম হলো মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পাখি ও স্তন্যপায়ী। চার, হৃৎপিণ্ডের এই ক্রম পরিবর্তনের পর্যবেক্ষণের মাধ্যমে মেরুদণ্ডী প্রাণীর ক্রম বিকাশের যে ধারা বোঝা যায় তা হলো জলজ জীবন থেকে উভচর জীবন, উভচর জীবন থেকে পূর্ণ স্থলচর জীবন। এইবার চারের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেখে নেওয়া যায়। নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা। নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা করুন। নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপে ব্যাকটেরিয়ার গুরুত্ব অপরিসীম, এর মধ্যে কয়েকটির কথা এখানে উল্লেখ করা হলো। এক, জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ। জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ ঘটে দুটি পদ্ধতির মাধ্যমে। এই পদ্ধতি দুটি হলো অ্যামোনিফিকেশন। এক, অ্যামোনিফিকেশন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ এবং প্রাণীর নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ বিভিন্ন বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে নাইট্রোজেন ঘটিত যৌগের পরিমাণ বাড়ায়। এরপর ওই যৌগগুলি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লিষ্ট হয়ে যে প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলে। দুই, নাইট্রিফিকেশন। মাটির অ্যামোনিয়া বিভিন্ন প্রকার নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লিষ্ট হয়ে নাইট্রাইট ও নাইট্রেটে পরিণত হয়ে যে প্রক্রিয়ায় তাকে নাইট্রিফিকেশন বলে। নাইট্রিফিকেশনে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াগুলিকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে। এই প্রক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়নগুলি মাটিতে নাইট্রোসোমোনাস নামক ব্যাকটেরিয়ার ক্রিয়ায় নাইট্রাইট যৌগে পরিণত হয়। তারপর মাটিতে বসবাসকারী নাইট্রোব্যাক্টর নামক ব্যাকটেরিয়ার নাইট্রাইট যৌগকে নাইট্রেটে পরিণত করে। এখানে দেখে নেওয়া যাক। 2NH+4+3O2 থেকে 2NHO-2+4H+2H2O থেকে দেখে নেওয়া যাক। 2NO2-+O2 থেকে 2NO-3। এবার দেখে নেওয়া যাক নাইট্রোজেনের মুক্তি বা মোচন বা ডিনাইট্রিফিকেশন। যে প্রক্রিয়ায় মৃত্তিকাস্থিত নাইট্রাইট ও নাইট্রেট যৌগ থেকে বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে পুনরায় বায়ুমণ্ডলে ফিরে আসে তাকে ডিনাইট্রিফিকেশন বলে বা নাইট্রোজেন মোচন বলে। এতে সাহায্য করে থাকে থায়োব্যাসিলাস, সিউডোডোমোনাস ইত্যাদি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের প্রধান কারণ। এই উক্তিটির সমর্থনে দেখো দ্বিতীয় অংশের উত্তর। বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের প্রধান কারণ। এই উক্তিটির সমর্থনে কয়েকটি যুক্তি উল্লেখ করা হলো। যেমন, এক, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর যন্ত্রে ব্যবহৃত CFC বায়ুর উষ্ণতা বৃদ্ধি করে, ওজন স্তর বিনাশ করে, পরিবেশে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব বাড়ায়। দুই, প্রাকৃতিক গ্যাস উৎপাদনে তৈরি মিথেন বায়ুর তাপমাত্রা বাড়ায়। তিন, শিল্পক্ষেত্র ও কৃষিক্ষেত্র থেকে তৈরি হওয়া সালফার ও নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, ধোঁয়া প্রভৃতি সাজযন্ত্রের ক্ষতি ঘটায়, অ্যাসিড বৃষ্টি তৈরি করে। অথবা দেখে নেওয়া যাক যে গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীব বৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ হলো গাঙ্গেয় শোষক ও ইলিশ মাছের সংখ্যা হ্রাস। দেখো অথবা প্রশ্নের উত্তর। এবং দ্বিতীয় অংশ দেখে নেওয়া যাক। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে
পরিবেশে যেসব ক্ষতিকর পরিবর্তনগুলো ঘটেছে তার কয়েকটি কারণ হলো, এক, বিশ্ব উষ্ণায়ন। নাইট্রাস অক্সাইড গ্যাসটি তাপশোষী গ্রিনহাউস গ্যাস বা সূর্যালোকের প্রতিফলনে সৃষ্ট অবলোহিত আলো বা উত্তাপ শোষণ করে গ্রিনহাউস প্রভাব তথা বিশ্ব উষ্ণায়ন ঘটায়। দুই, আলোক রাসায়নিক ধোঁয়াশা বা ফটোকেমিক্যাল স্মগ। পেট্রোলিয়াম দহনজাত নাইট্রিক অক্সাইড, হাইড্রোকার্বন ও আলোকের উপস্থিতিতে প্যান পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট উৎপন্ন করে, যা আলোক রাসায়নিক ধোঁয়াশা উৎপন্ন করে। এটি দৃশ্যদূষণ ও শ্বাসনালীর প্রদাহ, শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। তিন, অম্লীকরণ। নাইট্রোজেনের অক্সাইডগুলি বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যা অম্ল বৃষ্টির অন্যতম উপাদান। অম্লবৃষ্টি জলজ উদ্ভিদ ও উদ্ভিদ ধ্বংস করে, নদী, হ্রদ, পুকুর প্রভৃতির বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিনষ্ট করে। এছাড়া অম্লবৃষ্টির প্রভাবে বনজ সম্পদের বিনাশ, স্থাপত্য ও ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। চারে ছয়, বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের প্রভাব। শিল্প কৃষি ও মানব উন্নয়নের অন্যান্য বিভিন্ন উপাদান, বিভিন্ন কার্যকলাপে গ্রিনহাউস গ্যাসগুলি, বায়ুমণ্ডলের পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব। চারে ছয় নম্বর প্রশ্ন ও তার উত্তর, শিল্প কৃষি ও মানব উন্নয়নের অন্যান্য বিভিন্ন কার্যকলাপে গ্রিনহাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলের ভৌত ও রাসায়নিক অবস্থার পরিবর্তন করে। তাপশক্তি ও পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। ক্রমবর্ধমান জনসংখ্যায় পরোক্ষভাবে এই পরিবর্তন ঘটায়। গ্রিনহাউস গ্যাসগুলো পৃথিবীর গড় তাপমাত্রা বাড়িয়ে বিশ্ব উষ্ণায়ন ঘটিয়েছে। দ্বিতীয় অংশ, শীতকালে শিশু ও বয়স্কদের যেসব শ্বাসজনিত সমস্যা দেখা যায় তার মধ্যে দুটি সমস্যার নাম ও উপসর্গ নিচে দেওয়া হলো। সমস্যা আর উপসর্গ শিশু ও বয়স্কদের। এক, অ্যাজমা বা হাঁপানি, উপসর্গ শ্বাসকষ্ট। দুই, ব্রঙ্কাইটিস, উপসর্গ কাশি, শ্বাসকষ্ট। এবার অথবা দেখে নাও, অথবার প্রশ্নের উত্তর। গবেষণায় প্রাপ্ত সমস্যাগুলি সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর যেসব প্রভাব বিস্তার করে সেগুলি হলো। এক, খাদ্য খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত। জনসংখ্যা বৃদ্ধির ফলে বর্তমানে পরিবেশ সমস্যা সুন্দরবনকে গ্রাস করছে। বহু প্রাণী অবলুপ্ত হওয়ার ফলে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, যা পরোক্ষভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। মাছ, কাঁকড়া প্রভৃতি অতিরিক্ত সংগ্রহে বাঘেদের স্বাভাবিক খাদ্য হ্রাস পাচ্ছে, ফলে তারা সহজে মানুষকে আক্রমণ করছে। দুই, নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস। নগরায়নের জন্য এবং গৃহ নির্মাণ, চাষাবাদ, জ্বালানি কাঠের চাহিদা পূরণের জন্য সুন্দরবনের তীরবর্তী অঞ্চলে লবণাম্ব উদ্ভিদকে ধ্বংস করা হচ্ছে। তিন, উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, সমুদ্রের জলের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ফলে সুন্দরবন অঞ্চলে বহু দ্বীপ জলে নিমজ্জিত হচ্ছে। যেমন ভাঙ্গোদোয়ানি দ্বীপটির 16.44% জলে নিমজ্জিত হয়ে গেছে। এছাড়া ঘোড়ামারা, লোহাচারা, বেডফোর্ড প্রভৃতি দ্বীপগুলির জলে সম্পূর্ণ তলিয়ে গেছে। বিশ্ব উষ্ণায়নের মাত্রা নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। দ্বিতীয় অংশের উত্তর, সুন্দারল্যান্ড হট স্পটের অবস্থান। দক্ষিণ পূর্ব এশিয়া, সুমাত্রা, বর্নিও এবং ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ এবং এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ প্রজাতি হল সুন্দরী গাছ উদ্ভিদ অথবা ওরাং ওটাং প্রাণী। সুন্দারল্যান্ড হট স্পটের অবস্থান, দক্ষিণ পূর্ব এশিয়া, সুমাত্রা ও বর্নিও এবং ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ এবং এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ প্রজাতি হল সুন্দরী গাছ।